কৃষকের জন্য সবজির ভালো ফলনই শেষ কথা নয়, যথাসময়ে পণ্য বিক্রি করতে না পারলে ঘরে লাভ ওঠে না। গবেষণা বলছে অপরিকল্পিত ফসল উত্তোলন ও বাজারজাতকরণের কারণে প্রতি বছরই নষ্ট হচ্ছে 25 থেকে 30 হাজার কোটি টাকার সবজি। এই অপচয় রোধের উপায় খুঁজতে চেষ্টা চলছে। কেবল শীত মৌসুম নয়, গ্রীষ্মেও সবজি চাষ জনপ্রিয় হচ্ছে চাষিদের মধ্যে। ফসলের মাঠে পরিচর্যা আর বাজারে ফসল নিয়ে আসার ব্যস্ততা এখন বছর জুড়েই। সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। তবে ভালো উৎপাদনের পরও হতাশা রয়ে যায় চাষির মধ্যে, কারণ ফসলের পুরোটা বিক্রি হয় না। ফসল তুলে বাজারে নিয়ে আসার পথে নষ্ট হয় একাংশ। এখান থেকে ঢাকা যায়, বরিশাল যায়, ভ্যানে উঠায়, রশিতে বান্ধা হয়। বান্ধার পরে সেখানে আমাকে জায়গায় পৌঁছতে দেখা যায় যে মনে 12 কেজি নষ্ট হয়ে যায়। রশিতে বান্ধাতে সমস্যা হয়, তারপরে আপনার নিয়ে যাওয়ার সময় আপনার খেলায় মেলাতে লিভার অনেক সময় নানান কারণে তারপর আপনার ওজনে চলে যায় কম বেশি। ব্যবসায়ীদের হিসাবে কেবল যশোরের 7 মাইল বাজারে দিনে নষ্ট হয় 1 থেকে 1.5 লাখ টাকার সবজি, আর হাটের দিন এই ক্ষতির অঙ্ক দাঁড়ায় 5 থেকে 6 লাখ টাকা। সপ্তাহে 2 দিন হাট, সে 2 দিন হাটে প্রায় 2-2.5 গাড়ি তরকারি নষ্ট হয়। যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা বলছে হাট থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে নষ্ট হচ্ছে 10 থেকে 25% সবজি, আর বছরে আনুমানিক ক্ষতি প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা। কৃষকরা যে পরিমাণে চাষ করে এবং তাদের উৎপাদন প্রযুক্তি বা যে ফলনটা হয় আমাদের দেশে চাহিদা মেটানো সম্ভব, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে সংগ্রহ থেকে ভোক্তা পর্যন্ত যে সময়টা, ট্রান্সপোর্টেশন, তারপর হোলসেল মার্কেটে বিক্রি, এই জায়গাতে লস হওয়ার কারণে প্রতি বছর আমাদের কৃষি গবেষণার একটা রিপোর্টে দেখা গেছে যে প্রায় 25 থেকে 30% মতো সবজি লস হয়। সরবরাহের সময় ক্ষতি পোষাতে ব্যবসায়ীরা খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম নিচ্ছে। এই অপচয় রোধ করা গেলে ভোক্তারা আরো কম দামে সবজি কিনতে পারত বলছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।